তো বন্ধুরা আজকে আমি আপনাদের রামধনু দেখাবো যদি পসিবল হয় তো আর এই দিকটাও আকাশটা দেখুন কত সুন্দর লাগছে বেশ সুন্দর লাগে এখান থেকে এখানে জিও টাওয়ার হয়েছে আমাদের পাড়ায় খুব কাছেই এই যে চলুন আপনাদের আমি যাই তুলসী মহারানী কি যাই হোক রামধনু দেখাই তো আমি এক্ষুনি দেখে এলাম তাই জন্য তাড়াতাড়ি করে ফোন নিতে চলে এলাম যাই না হয়তো নাও থাকতে পারে ঠিক আছে তো চলুন দেখা যাক রামধনুর দর্শন হয় কিনা আমি ফোন নিয়ে এলাম হয়তো চলে গেল বাস হয়ে গেল না এখন আছে এই যে ঠিক আছে আমার ক্যামেরায় আমি জানি না কতটা আছে ঠিক আছে একদম এইচডি করবেন যতটা এইচডি আমার হয়তো যা কোয়ালিটি হাজার পি বা হাজার আসিপি সিক্সটি এ পর্যন্ত আসবে সেটা করবেন ঠিক আছে তো আমাদের একদম সুন্দর আমার ফেভারিট প্লেস আমাদের বাড়ির এই তো এই বড়ো পুষ্করিনীর ঘাট তার ঠিক উপরে তা আমার ফেভারিট প্লেস ফেভারিট জিনিস লাস্ট রামধনু আমি দেখেছিলাম হয়তো মানে ওই যখন হস্টেলে থাকতাম যাদবপুর কলকাতা অনেক বছর আগে তখন ট্রেনে যেতে যেতে মানে সাউথ লাইনের ট্রেনে যখন উঠেছি শিয়ালদা থেকে তখন দেখেছিলাম হয়তো লাস্ট আর এই আজকে দেখলাম অনেক বছর পরে সাধারণত এটা আমার মনে হয় যে বৃষ্টি এবং রোদ্দুর একসাথে যখন হয় বর্ষাকালে সাধারণত দেখা যায় এবং ওই টাওয়ারটা এখান থেকেও দেখা যাচ্ছে ওই আকাশে দূরের আকাশে প্রকাশ করলে ওই দেখতাম ওই যে আমাদের পাড়ার যে টাওয়ারটা জিওর টাওয়ার এখান থেকেও আসছে আর আকাশটা বেশ সুন্দর লাগছে ওইদিকে সেই জন্যই দেখাচ্ছিলাম ওখান থেকে বোঝা যাচ্ছিলো এখান থেকে বোঝা যাচ্ছে না আর এই যে রামধনু এটা খুব সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবং রামধনুর জন্য তো লাইক বান্তায় লাইক করে সবসময় শেয়ার করে দেবেন পারলে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে নতুন লোক আশা করি দেখে না যাই হোক আমার তো খুব সুন্দর লাগছে দারুণ মনে হচ্ছে ভিডিও করতেই থাকি যাই না কতক্ষণ থাকবে পুরো একদম মানে নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ যাই বলেন এরকম আছে আমাদের এটা অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি পেয়েছি পূর্ব দিকে ঠিক আছে এই এই দিকটা হচ্ছে পূর্ব দিকে আমাদের তো যাই হোক চলুন সবাইকে বাবাই সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধা হরে নিতাই প্রেমন্দে হরি বল সীতারাম রাধেশ্যাম